আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো পুজোর ঘরের কাজ করে এসেছি, ছাদের কাজ করে এসেছি, যদিও ওয়েদার খুব একটা ভালো নেই। তো এখন রান্নাঘরে ঢুকতে হবে, তারপরে সকালে চা খেয়ে নিয়েছি। আর এই যে বিছনা পড়ে আছে, বিছনা তুলতে হবে। তো টুকটাক কাজকর্ম দিয়ে সারাদিন চলবে, তো তোমরা সারাদিন সঙ্গে থাকো। সকালবেলা ঠাকুর ঘরের অর্ধেকের বেশি কাজ আমার হয়ে যায়। মিষ্টি সোনাকে ঘুম থেকে তুলে এখন ভোগ নিবেদন করে দিয়েছি। আর নিচে এসে দেখছি শাশুড়ি মা সবজি কাটছে, তো ডাঁটা কাটছে, মোটা মোটা লাল ডাঁটা এনেছে, সেটাকে এখন কেটে নিচ্ছে। আজকে এটা রান্না হবে না, আজকে রান্না হবে চাল কুমড়ো ভাজা। এদিকে মাংসের আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি শাশুড়ি মা, আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আলুর তরকারি করবো, এই জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে। তো আজকে আটা মাখবো, এখন এখানে আটাটা রেডি করে রেখেছি। আর গতকাল আমি ভিডিও করিনি, এই কিছু কাজকর্ম করেছিলাম টুকটাক। তো এই জায়গাটাকে একটুখানি পরিবর্তন করেছি, এখানে এই র্যাকটাকে রেখে তার উপর বিভিন্ন ধরনের যে কাপ টাপগুলো যেগুলো থাকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখেছি। আর এই র্যাকের আরও একটা পার্ট রেখেছি এই জানলায়, এর মধ্যেও কিছু জিনিস রেখেছি। তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি, আটা মেখে রেখেছি। এখন আলুর তরকারি বসাবো বলে কড়াইতে তেল দিলাম, আর এখন সিদ্ধ করে আলুটা ছেড়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে একটু মাঝখান দিয়ে জায়গা করে সেখানে কালো জিরেটা ফোড়ন দিলাম। তো এরকম করে আমি তরকারি করি। তো ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা এখন উপুর করে দিচ্ছি। আর আজকে হাঁড়ি উপুর করতে গিয়ে একটুখানি মার এসে আমার আঙুলের মধ্যে ছিটকে পড়েছিল, তো একটুখানি ছ্যাঁকা লেগেছে। আর এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে, মোটামুটি হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তারপরে ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধগুলোকে এখন ছাড়িয়ে ফেলছি। তরকারি হতে হতে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেল, তো ডিমগুলো ছাড়িয়ে তরকারিটা ঢেলে রাখতে হবে। তো তরকারিটা হয়ে গেছে, একটুখানি ঝোলঝোলে করে নামিয়েছি, রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো হয়। তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমাদের মিমি এখন খেলার মুডে রয়েছে, তো গতকাল থেকে এই বোতলটা দিয়েও খেলছে, বারান্দায় এনে রেখেছিল, তো এখন আবার এখানে রেখে দিল। তো এরকম মাঝে মধ্যে করে। তো এখন ছেলের খাবারটাকে রেডি করছি, মানে এখন সকালের খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। তো ছেলের খাওয়াটা রেডি করে তারপরে আমিও খেয়ে নেবো, শাশুড়িমাকেও দিয়ে দেবো। শাশুড়িমা তো ভাত খাবে, তো এখন ছেলে খেতে বসে গেছে। আজকে চাল কুমড়োর ঘণ্টটা করছি মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি চিনি, নুন আর জিরের গুঁড়ো। তো হলুদটা এখন দেবো না, হলুদটা একটু পরে দেবো, ডালটা একটু সিদ্ধ হওয়ার পর। আগে থেকে হলুদ দিলে পরে তাহলে ডালটা সিদ্ধ হবে না, এই জন্য। সকালে রুটি তরকারির পাট হয়ে গেছে, আর দুপুরের জন্য রান্না হচ্ছে চাল কুমড়োর তরকারি, চাল কুমড়ো ভাজা আর চিকেন কষা। তো এখন চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, এরপরে চিকেনটা করব, তারপরে ভাজাটা করব। তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না। চাল কুমড়োর ঘণ্টটা বসিয়ে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু চাল কুমড়োর ঘণ্ট হতে সময় লাগে। আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য চিনি, টক দই আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে আদা, লঙ্কা, রসুন এইসব বাটা। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। তারপরে এটা কিছুক্ষণের জন্য, মানে ঘণ্টাখানেকের জন্য হলে ভালো হয়, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি চাল কুমড়োর ঘণ্টটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি, এই মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে আলুটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে মাংসের আলু। আর এবারে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি, খুব অল্প তেলে রান্নাটা করছি, তোমরা দেখলেই বুঝতে পারছো তেল একদমই দেখা যাচ্ছে না। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গতকাল তো আমি কোনোরকম ব্লগ করিনি, গতকাল প্রচুর ঘরের কাজ করেছিলাম, মানে এই জন্যই ব্লগটা করিনি, উল্টো পাল্টা কাজ ছিল। ঘরটা পুরো পরিষ্কার করেছি, গতকাল অনেক কাচাকাচি হয়েছিল, সেগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি, শুধু একটা চাদর ধুয়েছিলাম। আর চিকেনটা এখন বসিয়ে এসেছি, এবার এসেছি ঘরের কাজ করতে। এই ঘরটায় আজকে প্রচণ্ড নোংরা হয়েছে, মানে প্রচণ্ড যেমন লোম তেমন ধুলো ময়লা রয়েছে। গতকাল না আমাদের দুটো বালতি ভেঙে গেছে, একটা হলো ঠাকুর ঘরের বালতি যেটা আমাদের সমস্ত ফুল ফেলা হয়, আর একটা হলো আমাদের রান্নাঘরের বালতি। আর দুটোই ভেঙেছে আমার ছেলের হাতে, দুটোরই হ্যান্ডেল ভেঙে গেছে। একটা বালতি যদি পারি আজকে কিনতে যেতে হবে, মানে খুবই প্রয়োজন। প্রতিদিন ঘর ঝাড় দিয়ে আর ভাবি এই জায়গাটাকে কবে পরিষ্কার করব। তো আজকে শেষ পর্যন্ত পরিষ্কার করতে শুরু করে দিলাম। এখানে একটা বাস্কেট আর একটা বালতি রয়েছে, আর এর মধ্যে রয়েছে কিছু পুরনো জামা কাপড়, কিছু প্লাস্টিক, মানে উল্টো পাল্টা সব কিছু এভাবে রাখা রয়েছে। আর ওই কাজটা করতে করতে তারপরে মাংসটা হয়ে গেছে, আবার রান্নাঘরে এসে এখন মাংসটাকে একটু নাড়াচাড়া করে তারপরে গরম মশলা দিয়ে দিলাম। এবারে এই গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেলে রেখে দিচ্ছি একটা বড় জায়গার মধ্যে, আর এটার মধ্যে করেই ঢেলে ঢেলে খাওয়া হবে, আবার সন্ধ্যাবেলা এটার মধ্যে করেই গরম করা হবে।
তো ঢালা হয়ে গেল, এই দেখো এক বাটি হয়েছে। আজকে মাংস হবে বলে শাশুড়িমার জন্য এক পিস মাছ আমি রান্না করে রেখেছিলাম, তো সেটা গরম করে নিলাম। তারপরে আবার ঘরে চলে এসেছি, সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো অগোছালো ছিল সেগুলো আবার গুছিয়ে ফেলছি। এখানে ছেলের কয়েকটা পুরনো পেন্সিল বক্স রয়েছে, যেগুলো ও যখন স্কুলে পড়তো 7-8 পড়তো তখন এগুলোকে নিয়ে যেত, তো সেগুলোকে আবার একটুখানি মুছে পরিষ্কার করে বিছানার উপর রেখে দিচ্ছি। এগুলোকে বলতে হবে যে যাতে ও ওর পড়ার জায়গায় রেখে দেয়। তো এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছে আজকে ঘর থেকে, যে পরিমাণে নোংরা বেরিয়েছে মনে হচ্ছে আমি কোনোদিনও ঘর ছাড়তে, মনে হচ্ছে আজকে আমি প্রথম ঝাড় দিলাম, এত পরিমাণে নোংরা আর ধুলো বেরিয়েছে। ঝাড়াঝাড়ির কাজ কমপ্লিট করে এক ব্যাগ আবর্জনা নিয়ে চললাম, তো এর মধ্যে গতকালের পাপোশটা রয়েছে, মানে এই পাপোশটাকে গতকাল চেরি ম্যাক্সি মিলে ছিঁড়েছে, তো এটাকে একটা ব্যাগের মধ্যে করে রেখে দিলাম। আরও অনেক কিছু রয়েছে, তো এগুলোকে সব ফেলে দিতে হবে, এই জন্য এখানে সব রেখে দিলাম। ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে মিমিদের মাংসটা সিদ্ধ হচ্ছে, একদম ভুলে গেছিলাম ওদের মাংসটা সিদ্ধ বসানোর কথা, ঘরের কাজ করতে করতে হয়ে যেত, তো ভুলে গেছি বলে এখন বসালাম, ওদের আজকে খেতেও একটু দেরি হয়েছে। আমাদের মিমির অবস্থা দেখো, হাজবেন্ড উল্টো হয়ে শুয়ে রয়েছে আর হাজবেন্ডের পিঠের উপর উঠে কেমন করে বসে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে না ও নামবে, ও নামার কোনো ইচ্ছাও নেই। আমার হাজবেন্ডকে ভীষণ পছন্দ করে ও। আর কাজের দিদি আমাদের বাসনগুলো আজকে মেজে দিয়েছে, মানে জন্মাষ্টমী পুজোর সমস্ত বাসনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম না যে কাজের দিদি মেজে দেবে, তো কাজের দিদি এতদিন পর সময় পেয়েছে, তারও বিভিন্ন দিকে কাজ থাকে সেও পেরে ওঠে না, তো একটুখানি সময় সাপেক্ষ ব্যাপারের কাজ ছিল বলে সবগুলো আজকে মেজে দিয়েছে। তো এখন এগুলোকে আমি বারান্দায় উপুর করে রেখে দিচ্ছি জল ঝরার জন্য, তো বাসনগুলো জল ঝরে গেলে আবার যেখান থেকে বের করেছিলাম সেই জায়গা মতো রেখে দিতে হবে। তো এখন সমস্ত বাসনগুলোকে মোটামুটি উপুর করা হয়ে গেছে, থালাগুলোকে দাঁড় করিয়ে দিলাম। বাজে 3:15, আমার পুজো করা হয়ে গেছে, আর নিচে এত জোরে মোটর চলছে তোমাদের হয়তো আমার কথাগুলো একটু অস্বস্তি লাগে শুনতে। তো এই দেখো আমার পুজো করা হয়ে গেছে, সবাইকে এখানে ভোগ নিবেদন করেছি, আর ওদিকে মিষ্টিসোনাকে ভোগ নিবেদন করেছি। যেহেতু জন্মাষ্টমী পুজোর দিন অনেক নারকেলের নাড়ু করেছিলাম, তো সেই নাড়ু এখনও পর্যন্ত চলছে, আর মিষ্টি সোনা প্রতিদিন নাড়ু খাচ্ছে, তো আমি নাড়ু দিয়ে ভোগ নিবেদন করেছি, আর সেই প্রসাদ এনে শাশুড়িমাকে দিলাম, ছেলেকে দিলাম, এবং আমরাও খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে, তোমাদেরকে তো বলেছি, তাও একবার দেখে নাও, চাল কুমড়ো ভাজা, চাল কুমড়োর ঘণ্ট, যেহেতু ছেলে খেয়েছে এই জন্য একটুখানি সাইড থেকে কাটা রয়েছে তরকারি, আর এখানে রয়েছে মাংসটা। আর শাশুড়িমা খেতে বসে গেছে, তো শাশুড়িমাকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর চাল কুমড়ো তরকারিটা দিয়ে দিলাম শাশুড়িমাকে, তারপরে আমি আমারটা নিয়ে নিলাম, আর চাল কুমড়োর ভাজাটাও নিয়ে নিচ্ছি। দুপুরের খাওয়াটা সমস্ত কাজকর্ম শেষ করে শান্তি করে খেয়ে নিলাম, এখন চেরি ম্যাক্সিকে একটু ঠান্ডা জল দিতে হবে, এই জন্য ওদের থালাটা নিলাম এবং ঠান্ডা জল ঢেলে নিলাম। আর ওদের জল দেশটাও পেয়েছে, দিনে 3-4 করে জল দিতে হয় ওদেরকে, অল্প অল্প করে, মানে বুঝে শুনেই দিতে হয়। তো এখন আমি যে ঠাকুরের বাসনগুলো উপুর করেছিলাম সেগুলোকে এখন যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ কাজটা যখন আমাকেই করতে হবে এই জন্য কাজটা আগে করে নিলেই ভালো হয়, এর জন্য দেখে দেখে বাসনগুলোকে এখন আমি আবার সোজা করে নিচ্ছি। সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করেছি, বেরোবো, তো তার আগে চা করব, আর চাটা করে শাশুড়িমাকে দেবো, আমি নিজে খাবো, হাজবেন্ডকে দেবো, তো ছেলে এখনো ব্যায়াম থেকে আসেনি, সন্ধ্যা পুজো করে এসেছি, তো চলো প্রথমে চাটা বানিয়ে নিই। কোনো পরিবর্তন নেই, প্রতিদিন ঘুম থেকে উঠছি, প্রতিদিন রান্না করছি, প্রতিদিন পুজো করছি, প্রতিদিন খাচ্ছি, ঘুমাচ্ছি, প্রতিদিন চা বানাচ্ছি, তো প্রতিদিন একই রুটিন চলছে, তো কোনো পরিবর্তন নেই এর। তো চাটা বানিয়ে ফেলেছি, শাশুড়িমা আর হাজবেন্ডকে প্রথমে দিয়ে আসছি, তারপরে আমিও চাটা খাবো। আর আমি একটা পাউটি সেঁকে নিয়েছি, সেই পাউটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি, পাউটি দিয়ে খেলে পরে অনেকক্ষণ পেটটা একটুখানি ভরা থাকে। সন্ধ্যাবেলায় বেরিয়েছি কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য, প্রধানত একটা বালতি নেওয়ার জন্য, তো এখানে এসে দেখি অনেক গোপাল এক জায়গায় সাজানো রয়েছে, মানে কেউ একজন গোপাল কিনছে, এই জন্য গোপালদেরকে বের করেছে। তারপরে এসেছি মুদিখানা দোকানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য, তো এখানে দাঁড়িয়ে রয়েছি, হাজবেন্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে হাজবেন্ড রেকর্ডিংটা করছে, তো জিনিসপত্রের কথা আমি বলে দিয়েছি। আর তারপরে এসেছি আর একটা দোকানে, সেখান থেকেও কিছু নেওয়ার আছে। এই এলাম, আমাদের যতগুলো পাপোশ ছিল সব আমাদের চেরি ম্যাক্সি তো ছিঁড়েছে, আর গতকাল ছিঁড়েছে যে পাপোশটা সব থেকে ভালো পাপোশ সেটাকে গতকাল তো ছিঁড়ে ফেলেছে,
এই জন্য এটা না আনলেই নয়, এই জন্য এটা আনা হয়েছে। আর এটা খাটের, এখানে তো খাটে উঠতে গেলে পা মুচু মুচু উঠতে হয়। আর আজকে আমি কী দিয়ে চালিয়েছি জানো, সারাদিন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কী দিয়ে চালিয়েছি, এই যে এই ছেঁড়া তোয়ালেটা দিয়ে, এটা দিয়ে পা মুচু মুচু বিছানায় উঠেছি। ছেলের সাথে বকবক করতে করতে জামা কাপড়গুলো গোছাচ্ছি, মানে ছেলে তো এত বড় হয়ে গেছে ওর প্রশ্নের শেষ নেই। ও যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। আমি ভাবি ও বড়ই হয়েছে দেখতে, কিন্তু ওর মনটা এখনও বড় হয়নি, মনটা এখনও বাচ্চাই রয়ে গেছে। তো তোমরা হাসবে শুনলে ওর প্রশ্নগুলো, তো তোমাদের সামনে করলে পরে হয়তো সেই প্রশ্ন আমাকে করবে না, তো তার জন্য রেকর্ডিং কিছু করি না, ওর সাথে আমি বকবক বকবক করতে থাকি। তো জামা কাপড়গুলো মোটামুটি ওর সাথে বকবক করতে করতে গোছানো হয়ে গেল, এখন আমি আলনার মধ্যে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। তারপরে আলমারির মধ্যেও কিছু রাখতে হবে, সেই রেখে দিলাম। গরমটা কিন্তু বেশ পড়েছে, তো বেরিয়েছিলাম, দু একটা কেনাকাটা করার ছিল সেগুলো করে এসেছি। আর মনে করে গেছিলাম যে ভ্রুটা প্লাক করবো, কিন্তু রাস্তায় একদম ভুলে গেছি, সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর চেঞ্জ করার পর মনে পড়েছে, তারপরে আর যেতে ইচ্ছা করলো না, গেলাম না। আগামীকাল যদি মনে থাকে তাহলে যাবো। আর এখন ভাত গরম করবো, ছেলের জন্য দুটো রুটি করবো, বিছানাটা ছাড়লাম, আর জামা কাপড় যে দু একটা ছিল গুছিয়ে ফেললাম। তো এখন প্রথমে যাবো রান্নাঘরে, প্রচন্ড গরম লাগছে। তো স্টিলের বালতি আনলাম, আমাদের জলের খাওয়ার জলের যে বালতিটা ছিল, একটা ছিল প্লাস্টিকের একটা স্টিলের। তো প্লাস্টিকের যে বালতিটা সেটা ভেঙে গেছে, এই হ্যান্ডেল ভেঙেছিল, তো এই জন্য একবারে স্টিলের বালতিটাই কিনে নিলাম। আর এটার দাম পড়েছে 333 টাকা। ঘরের প্রয়োজনীয় জিনিস, আর এটা হলো ঘর মোছা, আমি এমন করে তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা ব্যবহার করো না। তবু ডেইলি লাইফ আমি শেয়ার করি তোমাদের সাথে, কি কি করি সবই তোমাদেরকে দেখাই। তো এই একটা মপ কেনা হলো, এটা আমার লাগে, আমি তো ঘরটা মুছি, তো আমার এটা লাগে, খুব লাগে। রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ছেলের খাবারটা এখানে রেডি করেছি, এখানে আমার খাবারটা রয়েছে, আর ওদিকে রয়েছে শাশুড়িমার খাবারটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শাশুড়িমার খাবার, তো আমরা এখন খেয়ে নিই। আর এদিকে আমার হাজবেন্ড আর ছেলে এখন গল্প করছে, মানে কোনো কাজের কথাই বলছে, আর মিমি বসে বসে গা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে। ছেলে ওর হেডফোনটা পরিয়ে দিয়েছে, আর মিমি এখন গান শুনছে, গান চলছে কিন্তু এখন হেডফোনে, ও কিন্তু দিব্যি গান শুনে যাচ্ছে, দেখো কি করেছে আমি এটা। হ্যাঁ বুড়ো, কি করেছি, তোমরা আমাকে চিনতে পারছো না, কি দুজনে মিলে দেখছো এরকম করে, আমাকে এরকম অদ্ভুত ভাবে দেখছো তোমরা, দেখো না বুড়োর অবস্থা। এই যে এটা আমি কি পরেছি, চশমা তুলে পড়ো, তুলে পড়ো না, চোখে ঝাপসা দেখছি, প্রচন্ড পাওয়ার, চোখ টনটন করছে আমার, কোনটা তাকাও, আরে চোখ টনটন করছে, আমি পড়তে পারছি না, প্রচন্ড পাওয়ার তোমার চশমায়, পড়েছি এটা। রাতের যাবতীয় কাজকর্ম কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো ছেলে আর বাবা ঘরে বসে কোনো একটা কাজ করছে, যার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করতে এলাম। তো কেমন লাগলো আজকে ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।